কাটাতারে আনিছে সীমান্তবাসীলৈ বিপদ। কাটাতার নবহালে উঠে নিরাপত্তার প্রশ্ন। কাটাতার বহুয়ালে আহে ঘরের অস্তিত্বর প্রতি ভাবুকি। চরম বিপাঙত পরিছে করিমগঞ্জ শহরের ভারত বাংলাদেশ সীমান্তবাসী রাইজ। ভারত বাংলাদেশ সীমান্তত কাইটিয়া তারর বেরর সীমা নির্ধারণক কেন্দ্র করে বিপদত পরিছে করিমগঞ্জ শহরের জনতা। পূর্বর নির্ধারিত ঠাইর পরিবর্তে ভারতের অধিক মাটি এরি দি কাইটিয়া তার বহুয়ার কাম আরম্ভ করাত সীমান্ত এলাকাত থাকা বহু লোকর ঘরের অংশ ভাঙি পেলার সম্ভাবনায় স্পষ্ট হয়ে পড়ছে। ইয়াকে লৈ আশঙ্কিত হয়ে পড়ছে অঞ্চলবাসী। সমস্যার সমাধান বিচারি জিলা আয়ুক্তর দ্বারস্থ হয়েছে ভুক্তভোগীর লোকসকল। না কোনো অ্যাপ্লিকেশন দিছে, না কোনো আপনারা জানাইছে, না জানাইয়া আমরা বিনা ভাবে আমরা ওইখানে নিয়াগরের মাঝখানে খুঁটি গাড়ি দিছে। হ্যাঁ, খুঁটি গাড়ি এখন তারা বোরিং শুরু করে দিয়েছে, অধিক থেকে বোরিং শুরু করছে, বুঝছেন? এর কারণে আমরা ডিসির কাছে গেছি, ওয়ার্ড কমিশনার সব লইয়া এমএলএ সেমএলএ লইয়া এখন আমরা কইছে আমরা বাড়ি ঘরটা বাঁচাইয়া দেন, আজকে সাত মাস হয়েছে ঘরটা বানায় নিয়ে। করিমগঞ্জ জেলার ভারত বাংলাদেশ সীমান্তর 95 কিলোমিটারত কাইটিয়া তারর বেড় বহুয়া আছে। কিন্তু করিমগঞ্জ শহর এলাকার কিছু অসুবিধার বাবে 3.5 কিলোমিটার সীমান্ত এতিয়াও উন্মুক্ত হয়ে আছে। আন্তর্জাতিক নিয়ম অনুসরি মূল সীমান্তর পৰা 150 গজ দূরত কাইটিয়া তারর বেড় বহুয়াব লাগে। কিন্তু সেই নিয়ম মানিলে করিমগঞ্জ শহরে হেরুয়াব বহুখিনি জন অধ্যুষিত মাটি। এই বেমেজালি দূর করবলৈ ভারত বাংলাদেশ দুয়োখন রাষ্ট্রের মাজত আলোচনা সম্পন্ন হয়েছিল, যত নিয়ম শিথিল করে 150 গজ দূরত্ব কমাই লৈ সিঙ্গল লাইন ফেন্সিং বহুয়ার সিদ্ধান্ত লওয়া হয়েছিল। সেই নিয়মেরে দুবছর আগতে বিএসএফে করিমগঞ্জের সীমান্তত থাকা রাইজক সীমা নির্ধারিত করে দিছিল আর তারে ভিত্তিত সীমান্তর ভিতর ফালে রাইজে ঘর বাড়ি বনায় লৈছিল। কিন্তু এতিয়া বিএসএফে পুনের প্রায় 25 মিটার ভিতর ফালে আহি সীমারেখা নির্ধারণ করাত বহু লোকর ঘরের অংশ ভাঙি পেলার আশঙ্কা প্রকট হয়ে পড়ছে। ইয়ার লগে লগে অসহায় হয়ে পড়ছে অঞ্চলটির দরিদ্র লোকসকল। দুবছর আগে আমরা একটা জালি দেওয়ার লাগে মাপ দেওয়া হয়েছিল, মাপ দেওয়ার পরে আমরা কোয়া হয়েছে তোমরা এই জালির ভিতরে যা কিছু করতে পারবা, আমার জালির এই বাইরে তোমরা ফের ঘর বানাইও না, ঠিক আছে? এর বিপরীতে আমরা সবই সবের মোটামুটি সবই ঘর টর বানাইছে। এই বিগত 3-4 দিন আগে হঠাৎ গেছে আবার বিএসএফ সার্কুল থেকে স্টাফ নিয়ে তারা এমনভাবে মাপ দিছে, আগের যে মাপ আসিল মাপ থেকে তারা আরও 20-25 হাত সামনের দিকে আনিয়েছে। করিমগঞ্জৰ পৰা গৌৰীশ নন্দীৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।